সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সহ সাতজনকে আসামি করে মিতু হত্যা মামলায় পিবিআই এর দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সকালে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আব্দুল হালিমের আদালত শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে। এ সময় আসামি পক্ষে নারাজি এবং পুনর্তদন্তের আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার তার সোর্সদের দিয়ে স্ত্রী মিতুকে খুন করান বলে অভিযোগপত্রে বলা হয়। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে খুন হন মিতু। বাংলাদেশের উচ্চ আদালতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এরকম নজির খুব এক্সেপশনালি আছে, যেখানে মামলার বাদীও পরবর্তীতে আসামি হয়েছে। এর অর্থ এটি নয় যে বাবুল আক্তারকে সঠিকভাবে আসামি করা হয়েছে।